ওরে ও ওরে মন আমার, তুই বিন্দু পানে চাইলে পরে সিন্ধু খুঁজে পাবি, ওরে মন আমার। সিন্ধু মাঝে বন্ধুর বারম্ভ, আঁকাটা একটা পদ্ধতির প্রতিফলন, যেটা আমি শুরু করি পড়াশোনা। যখন একটা সাবজেক্ট আমার ইন্টারেস্টিং লাগে, আমি তার গভীরে ঢুকে যাই, পড়তে থাকি। আমার কিন্তু সেরকম বিশাল কোনো ডিগ্রি নেই, আঁকাও শিখি, সামর্থ্য ছিল না। আমি নিজেই গুরু, নিজেই শিষ্য। সেদিনটা আমার খুব ভালো করে মনে আছে। মাধ্যমিকের পর আমি এক আত্মীয়র বাড়ি গিয়েছিলাম। তার একটা অসাধারণ প্রতিভা ছিল, সে একটা চালের উপর নাম লিখতে পারত। আজ 30 বছর পর এই জিনিসটা আমাকে ঠিক ওরকমভাবেই অবাক করে। আমার সব চিন্তাধারা, অনুভূতি, আবেগ একটা চালের উপর ফুটিয়ে তোলা সম্ভব? আমি খুব একটা ঘুরতে টুরতে যাই না, জানেন তো, আমার এই ওয়ার্কশপেই থাকি আর এই চালেই নিজেকে খুঁজে পাই। আমার জগৎ ভ্রমণ এবং সময় ভ্রমণ দুটোই এই চালে। আমি দেখেছি মানব জাতির বিবর্তন, আমি দেখেছি রোমান আর মোগল সাম্রাজ্যের পতন, এমনকি আমি দেখেছি দুর্গার হাতে মহিষমর্দ এই একটা চালের। আসলে এটাই আমার জগৎ। আর চেষ্টাটা এই জগৎকে বাঁচিয়ে রাখার, ভিড়ে আমায় দেখতে না পেলেও আমি সব দেখতে পাই। যেমন ধরো অজান্তে পড়ে যাওয়া দুটো চাল, কারুর তো যায় আসে না, কিন্তু ওটাই আমার ক্যানভাস, ওটাই সব। একটা চালের দানায় কি প্রবল সম্ভাবনা বিরাজ করে, আপনার মনে হয় না? প্রত্যেকটা মানুষের মধ্যে সেই চরম সম্ভাবনা আছে। এই চাল আমায় মনে করায় যে সাধারণের মধ্যে অসাধারণ লুকিয়ে আছে। অনেকে আমায় জিজ্ঞাসা করে মিনিয়েচার পেন্টিং কেন, বড় ক্যানভাসে কেন না, কিন্তু আমি তাদের জিজ্ঞেস করতে চাই, কোনোদিন তারা রাতের আকাশ দেখেছে? আমরা যদি সেই আকাশ থেকে নিচে দেখি, সব থেকে উঁচু বাড়িটা কেমন দেখতে লাগবে? এই জাগতিক প্রেক্ষাপটে আমরা সবাই বড় এবং ক্ষুদ্র। আসল কথাটা হচ্ছে তুমি কেমন করে দেখতে চাও। They say when you support an artist, you support the legacy of a nation. We at India Gate Foods are proud to present a first of its kind legacy art gallery, where these precious works of art will be converted to NFTs for you to support and encourage this rarest of rare art form from India. If you wish to support this initiative and know how futuristic technology meets art, hit this button.